আসসালামু আলাইকুম। ফ্রান্সে এখন চলছে নেইমার উন্মাদনা। এত বড় কোন সুপারস্টারকে এই প্রথমবারের মতো দলে বেরাতে সক্ষম হয়েছে পিএসজি। গত কয়েকদিন ধরেই প্যারিসে যেন উৎসবের নগরী, নেইমার প্যারিসে পা রেখেই সবে একদিন হলো। এরই মধ্যে ব্রাজিলিয়ান তারকা 10 নম্বর জার্সি 10,000-এর উপর বিক্রি হয়ে গেছে। এবার তাকে স্বাগত জানাতে সেজে উঠল আইফেল টাওয়ার। বৃহস্পতিবার পিএসজির হয়ে 5 বছরের চুক্তিতে সই করেছেন নেইমার। তবে আন্তর্জাতিক ছাড়পত্র না আসায় শনিবার পিএসসির হয়ে নামতে পারলেন না তিনি। তবে মাঠে না নামলেও রিজার্ভ বেঞ্চে বসে দলের খেলা বেশ উপভোগ করলেন। সঙ্গে ছিল তার বাবা মা এবং ঘনিষ্ঠ একজন বন্ধু। লিগ ওয়ানের প্রথম ম্যাচে 2-0 ব্যবধানে জিতে শুভ সূচনা করল পিএসজি। গোল করলেন কাভানি ও পাস্তোরে। এই দিন নেইমারকে স্বাগত জানাতে ফ্রান্সের গর্ব আইফেল টাওয়ারের গায়ে ফাটানো হয় স্বাগত সম্ভাষণ। জানা গেছে নেইমারকে ক্লাবে খেলানোর জন্য পিএসসি সব মিলিয়ে খরচ করেছে 45 কোটি ইউরো বেশি। নেইমার আয় করবে প্রতি সপ্তাহে 8,65,000 ইউরো, হিসেবে প্রতি বছর 4.5 কোটি ইউরো। শুধুমাত্র নেইমারের জার্সির যে চাহিদা এখন ফ্রান্সে, তাতে নেইমারকে বিক্রি করে টাকা তুলে নেওয়া কঠিন হবে না কাতারি মালিকের ক্লাবটির জন্য।